হরে কৃষ্ণ তো আজ আমরা হিন্দু মুসলমানের তুলনা এই সিরিজের ছয় নম্বর পর্ব ষষ্ঠ পর্ব আমরা প্রকাশ করতে চলেছি আজকে আমাদের আলোচ্য বিষয় হলো অনন্ত মৃত্যু এবং অনন্ত নরক আমার জন্ম হয়েছিল উনিশশো সালের তিরিশে জুন আমার প্রশ্ন হল উনিশশো সালের তিরিশে জুনের আগে আমি কোথায় ছিলাম এই প্রশ্নের উত্তরে সনাতন শাস্ত্রে বলা হয়েছে আমি অন্য কোনো জায়গায় অন্য কোনো দেহে আমি ছিলাম অন্য কোনো রূপে সে হতে পারে মানুষ হতে পারে দেবতা অর্থাৎ গত জন্মে আমি কোনো না কোনো প্রাণী হিসাবে ছিলাম আমি মানে আত্মা যাকে কোরআনে বলা হয় রুহ সে আত্মা উনিশশো সালের তিরিশে জুনের আগেও ছিল অর্থাৎ আমার জন্মের আগেও ছিল কোনো না কোনো দেহে কোনো না কোনো জায়গায় সেটা ছিল এখন এ সম্পর্কে যদি মুসলিম ভাইদের প্রশ্ন করা হয় যে এ ব্যাপারে কোরআন কি বলে আমার জন্মের আগে আমি কোথায় ছিলাম প্রশ্নটা খুবই পরিষ্কার যে আমার জন্মের আগে আমি কোথায় ছিলাম তো আমি যতটুকু জানি এ ব্যাপারে কোরআনে কোনো সুস্পষ্ট উত্তর নেই আমাদের সনাতন সনাতন শাস্ত্রে বলা হয়েছে যে আমি জন্মের আগে এই এই যে বর্তমান জন্ম যেটা উনিশশো সালের তিরিশে জুন মাসে হয়েছিল সেই জন্মের আগেও অর্থাৎ লক্ষ লক্ষ বছর আগে কোটি কোটি বছর আগেও আমি ছিলাম কখনো দেবতা হিসাবে কখনো মানুষ হিসাবে কখনো পশু পাখি হিসাবে কখনো গাছপালা হিসাবে কখনও কীটপতঙ্গ হিসাবে আমি চুরাশি লক্ষ জনি ভ্রমণ করছি এবং এই জন্ম পাওয়ার আগেও আমি ছিলাম এবং আমার মৃত্যুর পরেও আমার কর্ম অনুসারে আমাকে নতুন করে পুনর্জন্ম লাভ করতে হবে কিংবা আমি ভগবানের ধামেও ফিরে যেতে পারি যদি আমি শুদ্ধভাবে ভগবানের আইন মেনে ভগবানের প্রতি আমার যদি প্রেম ভক্তি ভালোবাসা থাকে তাহলে আমি ভগবানের কাছে ফিরে যেতে পারি অথবা আমার পুনর্জন্ম হবে এবং আমার এই বর্তমান জন্মের আগেও আমার অনেক জন্ম হয়েছিল ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন বহু নিমে ব্যতিতণী জন্মানি তপচার্জন তহ্নং বেদসর্ণী নথ বেদ পারন্তপা যে তোমার অনেক জন্ম হয়েছিল সে সময় আমিও অবতীর্ণ হয়েছিলাম কিন্তু তোমার পূর্বজন্মের কথা তুমি ভুলে গেছ কিন্তু আমি কিছুই ভুলি না ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যাই হোক তো আমার জন্মের আগে আমি কোথায় ছিলাম এই প্রশ্নটি জাকির নায়ককে একজন করেছিলেন যে আমার জন্মের আগে আমি কোথায় ছিলাম জাকির নায়ক ওই প্রশ্নের কোনো উত্তর দেননি কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে প্রশ্নের উত্তর আছে যে জন্মের আগে আমার অন্য দেহ ছিল আমি চুরাশি লক্ষ জনি ভ্রমণ করেছি এবং কখনো দেবতা কখনো বৃক্ষলতা কখনো পশু পাখি ইত্যাদি রূপে কখনো মানুষ ইত্যাদি রূপে আমি এই উনিশশো সালের জুন মাসের আগেও তিরিশে জনের আগেও আমি ছিলাম তো কোরআনে এই প্রশ্নের উত্তর নেই এই প্রশ্নের উত্তর কোরআনে নেই আর একটা প্রশ্ন হলো যে ভগবান জীবকে অনন্ত নরকে পাঠাচ্ছেন অনেক সময় পাপের ফলে মৃত্যুর পর মানুষ অনন্ত নরকে চলে যায় অনন্ত নরক মানে নরকেরা শেষ হবে না কোটি 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 বছর আমরা বলি অনন্ত কোটি বছর অনন্ত কোটি বছর এই নরক যন্ত্রণা চলবে তাহলে ভগবান বলুন আল্লাহ বলুন তিনি একটা জীবকে সৃষ্টি করলেন মুসলিম সিদ্ধান্ত অনুসারে যে যে লোকটা আগে ছিল না যেমন আমি উনিশশো ষাট সালের তিরিশে জুনের আগে তিরিশে জুনের আগে মুসলমান সিদ্ধান্ত অনুসারে আমি ছিলাম না তো সেই জীবটাকে অর্থাৎ আমাকে ভগবান সৃষ্টি করলেন তারপরে যখন এই ধরনের জীব যখন পাপ কর্মী লিপ্ত হয় তখন ভগবান তাকে অনন্ত নরকে পাঠিয়ে দেন তো প্রশ্ন হলো তাকে সৃষ্টি করারই কি দরকার ছিল তাকে সৃষ্টি করার কি দরকার ছিল তাকে যদি অনন্ত নরকেই পাঠাতে হয় করোনা সাগর ভগবান তাকে যদি অনন্ত নরকেই পাঠাবেন বলে মনস্থ করে থাকেন তো তাকে সে তো ঘুমিয়েছিল বা সে সে তো ছিলই না আর যদি বলেন ঘুমিয়েছিল তার মানে আত্মা আগেও ছিল আর যদি বলেন সে ছিলই না আল্লাহ বা ভগবান তাকে সৃষ্টি করেছেন তো এই সৃষ্টি করার কি প্রয়োজন ছিল তাকে যদি অনন্ত নরকেই যেতে হবে হ্যাঁ বলতে পারেন সে তো অনন্ত স্বর্গেও যেতে পারে হ্যাঁ কিন্তু আজকাল অধিকাংশ মানুষই অনন্ত নরকে চলে যাবে কেননা অধিকাংশ মানুষ পাপকর্মে লিপ্ত তো তাকে যদি অনন্ত নরকেই পাঠাতে হয় তাহলে তাকে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল সনাতন শাস্ত্রে তার উত্তর হচ্ছে যে তাকে নতুন করে সৃষ্টি করা হয়নি সে আগেও ছিল উনিশশো সালের তিরিশে জুনের আগেও আমি ছিলাম কোটি কোটি বছর আগেও আমি ছিলাম বিভিন্ন দেহে আমি ছিলাম এবং চুরাশি লক্ষ জনই ভ্রমণ করে এই মনুষ্যজন্মে আমি যা কর্ম করছি বর্তমানে সেই কর্ম অনুসারে আমি আবার কীট পতঙ্গ হতে পারি পশু পাখি হতে পারি মানুষ হতে পারি দেবতা হতে পারি কিংবা ভগবানের ধামও ফিরে যেতে পারি এই হচ্ছে সনাতন শাস্ত্রের সঙ্গে কোরআন এবং যে ইসলামিক যে সিদ্ধান্ত তার পার্থক্য যে কি না আমরা আগেও ছিলাম এখনও আছি পরেও থাকব আর ইসলামিক সিদ্ধান্ত হচ্ছে আমি আগে ছিলাম না অর্থাৎ আমার জন্ম তারিখ উনিশশো সাল উনিশশো ষাট সালের তিরিশে জুনের আগে আমি ছিলাম না হ্যাঁ ভগবান আমাকে সৃষ্টি করলেন এবং আমার পাপ কর্ম যদি আমি অনুষ্ঠান করি তাহলে আমাকে অনন্ত নরকে পাঠিয়ে দেবেন করোনা সাগর ভগবান আমাকে সংশোধন করার কোনো সুযোগ আমি পাব না তো সেদিক থেকে বিবেচনা করলে ভগবান যেহেতু করুণা সাগর। তার তিনি নিশ্চয়ই সুযোগ দেবেন যে জীব যাতে সংশোধন করতে পারে প্রথমত যদি সে যদি ঘুমিয়েই ছিল আগে বা তার তার সৃষ্টি আগে হয়নি উনিশশো সালের তিরিশ জুনের আগে তার সৃষ্টি হয়নি তো ভগবান যেহেতু তাকে সৃষ্টি করেছেন তাকে নিশ্চয়ই সুযোগ দেবেন হ্যাঁ না হলে তাকে কোটি কোটি বছর কোটি 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 অনন্ত কোটি বছর নরকে পচে মরতে হবে হ্যাঁ তো এটা করোনা সাগরের লক্ষণ হতে পারে না হরে কৃষ্ণ